হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা বি এইচ এ মাধ্যমিক দু হাজার তেইশের ইতিহাসে সেট নাম্বার চারের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক জীবনে ঝরাফতা গ্রন্থটি হলো একটি অপশান নাম্বার ঘ আত্মজীবনী একের দাগের দুই সোম প্রকাশ প্রকাশিত প্রকাশিত হয় অপশান নাম্বার ক আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে একের দাগের তিন বাংলা সরি সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় অপশান নাম্বার ঘ আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে একের দাগের চার আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার ক রামমোহন রায় একের দাগের পাঁচ যত মত ততপদ উক্তি করেছিলেন অপশান নাম্বার খ রামকৃষ্ণ পরমহংসদেব একের দাগের ছয় নববঙ্গ বলা হয় অপশান নাম্বার এখানে প্রশ্নটা একটু ভুল আছে একের দাগের ছয়ের উত্তরটা হবে অপশান নাম্বার ক এখানে অপশান নাম্বার ঘ হবে না অপশান নাম্বার ক হবে নেক্সট প্রশ্ন বলছে একের দাগের সাত ভারতের প্রথম অরণ্যায়ন পাশ হয় অপশান নাম্বার আঠারোশো অপশান নাম্বার গ আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন বলছে তিতুন্দিরের প্রকৃত নাম কী ছিল অপশান নাম্বার গ মিন্নিসার আলী একের দাগের নয় দাদন কথার অর্থ অপশান নাম্বার ক অগ্রিম অগ্রিম নেওয়া একের দাগে দশ বাংলা নানা সাহেব নামে পরিচিত যিনি রামরতন মল্লিক একের দাগের এগারো প্রথম ভারত সচিব ছিলেন অপশান নাম্বার গ অর্ল স্ট্যানলি একের দাগের বারো মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন অপশান নাম্বার গ রজনীপাম দত্ত একের দাগের তেরো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে অপশান নাম্বার খ আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে একের দাগে চোদ্দো রাষ্ট্রগুরু বলা হয় অপশান নাম্বার ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে একের দাগের পনেরো সন্দেশ পত্রিকা প্রকাশ করেন অপশান নাম্বার ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একের দাগে ষোলো কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন অপশান নাম্বার ক জয়প্রকাশ নারায়ণ একের দাগের সতেরো লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার ক সরলা দেবী একের দাগের আঠেরো একা আন্দোলন নেতা এক আন্দোলন নেতা ছিলেন অপশান নাম্বার ক মাদারিপাসি একের দাগের উনিশ ভারতের বিপ্লববাদের জনী বলা হয় অপশান নাম্বার রুস্তম কামরকে একের দাগের উনিশ ভারতে সরি উনিশেরটা হলো একে দাগ কুড়ি এ ট্রেন টু পাকিস্তান লেখেন অপশান নাম্বার খ কুশবন্দ সিং এরপর হচ্ছে বিভাগ খ টু পয়েন্ট ওয়ান বলছে সরকারি নথিপত্র রক্ষা করা হয় সংরক্ষণ করা হয় অপশান নাম্বার সরি ম সংরক্ষণ করা হয় মহাফেজ খানা হুতুম প্যাথা নকশা হুতুম প্যাথন নাম কোন সাহিত্যিক নিয়েছিল কালী প্রসন্ন সিংহ রামকৃষ্ণ মিশন ও মঠকে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ এরপরে প্রশ্ন চারেরটা বলছে কোন বাঙালি ডাক্তার প্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত সরি গুপ্ত মধুসূদন গুপ্ত এরপর রয়েছে উ ঠিক ভুল এক একটা হরিনাথ মজুমদারের অপর নাম কাঙ্গাল হরিনাথ এটা ঠিক মিন নিঃসরা আলী বাঁশের কেল্লা বানিয়েছিল এটাও ঠিক এরপরের প্রশ্ন হচ্ছে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন দ্বারা ভারতের বনভূমি সরকারের হাত ছাড়া হয় এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন বলছে ওহাবি শব্দের অর্থ হল নবজাগরণ এটা হবে সত্য যে হচ্ছে স্তম্ভমেলা ভারত সবাই এটা হবে তিন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্গ ভাষা প্রকাশিকা সবাই এটা হবে চার কালীনাথ রায়চৌধুরী জমিদার সবাই এটা হবে এক রাধাকান্ত দেব এরপর হচ্ছে হিন্দু মেলা এটা হবে নবগোপাল মিত্র নেক্সট প্রশ্ন রয়েছে উপবিভাগ টু পয়েন্ট ফাইভ বিবৃতি ভারত এক একটা ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন অপশন ব্যাখ্যা নম্বর তিন এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ বন দমন করা দু একটা বলছে বিবৃতি ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সঠিক উত্তর ব্যাখ্যা নম্বর তিন কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন তিনেরটা সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডা স্থাপন করেন ব্যাখ্যা নম্বর এক স্বদেশি জিনিসপত্রের ব্যবহার বাড়ানোর জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা চারেরটা বিবৃতি কার্ডাইট সার্কুলার জারি করা হয় সঠিক উত্তর ব্যাখ্যা নাম্বার ব্যাখ্যা নাম্বার দুই ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে